তিন দিনেও খোঁজ মেলেনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে নিখোঁজ আব্দুল আলী আদুর। এদিকে যশোরের পাঁচভুলোর সীমান্তে ইছামতি নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এখনও তার পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গি উপজেলার কোটপাড়া সীমান্তে 7-8 বাংলাদেশি গরু চোরা কারবারি ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা ধাওয়া দেয়। পাথর ছোড়া হলে প্রাণ বাঁচাতে নাগর নদীতে ঝাঁপ দেন তারা। অন্যরা ফিরে আসলেও নিখোঁজ হন আব্দুল আলী আদু নামে একজন। বাইরে বাইরে শুনলাম যে ওরকম বেশি পাথর ঝাঁটা দিচ্ছে, পানির নিচে বসে গেছে, এখানে আছে বা ওইখানে আছে, এরকম কোনো আলামত পাওয়া যায়নি। ভারত সীমান্তেই আদুর মৃত্যু হয়েছে বলে দাবি তার পরিবারের। আর স্থানীয় জনপ্রতিনিধিদের ধারণা, পাথরের আঘাতে মারা গেছে আদু। দিনের বেলা গুলি করে মারলো। আমাদের বাংলাদেশের বিএসআই স্টিল দাঁড়ায় আছে, সেই দুঃখ প্রকাশ করছে যে আমরা কিন্তু খুব দুর্বল, কোনো ক্ষমতা পাই না যে আমরা প্রতিবাদ। এ ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগ করেছে বিজিবি, তবে এই ঘটনা অস্বীকার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। সে মারা গেছে এটা বাস্তব, ভারত থেকে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপরে আমরা বিজিবি ক্যাম্পে গেলাম, বিজিবি ক্যাম্প আবার ওই লেটার দিয়ে ভারতে পাঠাইছে, এখনো কোনো খবর আসেনি। এদিকে যশোরের সারসায় পাঁচভুলোর সীমান্ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী ইছামতি নদী থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়। কামরুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।